গোবেল বিচে জিনাদের বাড়িতে বেড়াতে এসেছে তিন গোয়েন্দা সাগরের কিনারের রাস্তা ধরে সাইকেল চালিয়ে চলেছে সুন্দর দিন চমৎকার রোদ তিন গোয়েন্দার সঙ্গে জিনা রয়েছে জিনার সাইকেলের ক্যারিয়ারে চেপে চলেছে ওর প্রিয় কুকুর রাফিয়ান একটা পুরনো দুর্গ দেখতে চলেছে ওরা কি যেন নাম দুর্গটার মনে করতে পারছে না মোসা ব্ল্যাকস্টোন ক্যাসেল জিনা বলল এই নিয়ে চারবার বললাম তোমাকে কি করব মনে থাকে না কোন সময় তৈরি হয়েছিল জানো কিছু সতেরোশো সালে আব্বার কাছে শুনেছি এক সময় নাকি অনেক বড় দুর্গ ছিল ওটা একবার মাত্র গেছি ওটার পাশ দিয়ে তাও গাড়িতে করে ভেতরে ঢুকিনি তার মানে অনেক পুরনো কিশোর বলল দেখতে ভালো লাগবে মনে হচ্ছে ঐতিহাসিক দুর্গ নিশ্চয়ই জিজ্ঞেস করল বই পড়ুয়া অবিন ইতিহাস ওর ভালো লাগে তা তো থাকবেই জবাব দিল কিশোর যে কোনো পুরনো দুর্গেরই কিছু না কিছু ইতিহাস থাকে কিছুক্ষণ পর দুর্গের সামনে এসে সাইকেল থেকে নাম লগবেন সাইকেল স্ট্যান্ডে রেখে টিকিট কেটে ভেতরে ঢুকলো টুরিস্ট আসার মৌসুম এখন একটা বাস বাইরে এসে থামলো সেটা থেকে নামলো বেশ কিছু লোক ওরাও ভিতরে ঢুকল সবাইকে দুর্গ দেখাতে নিয়ে চলল একজন গাইড সবাই মন দিয়ে শুনছে ওর কথা একজন বাদে সে রাফিয়ান দুর্গের ইতিহাসে তার কোনো আগ্রহ নেই তার কানে ঢুকেছে ইঁদুরের আকর্ষণীয় খুটুর খাটুর নাক কুচকে সুখে বোঝার চেষ্টা করছে কোন দিকে আছে ওগুলো সতেরোশো সালের মাঝামাঝি সময়ে সোফাইল ডোপা নামে এক ফরাসি জেনারেল তৈরি করেছিল এই দুর্গ গাইড বলল কালো পাথর দিয়ে তৈরি বলে এর নাম রাখা হয়েছে ব্ল্যাকস্টোন ক্যাসেল শোনা যায় ডোপার কাছে নাকি অনেক ধনরত্ন ছিল কোটি কোটি টাকা দাম হবে সেগুলোর অস্ফুট শব্দ করে উঠল পাশে দাঁড়ানো এক ইংরেজ মহিলা গাইড বলে যাচ্ছে দুর্গের ইতিহাস তবে এই ধনরত্নের মালিক ডোপা ছিল না ওগুলো দেখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল কেবল তাকে আপনারা নিশ্চয়ই অর্ডার অব দ্য টেম্পলারের নাম শুনেছেন মধ্যযুগে গঠিত হয়েছিল এটা তখনকার নাইটদের একটা ধর্মীয় সংগঠন ওরা ছিল বড় বড় যোদ্ধা ইংল্যান্ড ফ্রান্স স্পেন আর ইউরোপের অন্যান্য দেশ থেকে এসে জোট বেঁধেছিল ক্রুসাইডে অংশ নিয়েছিল ওরা তবে কোন দেশের কোন বিশেষ রাজার বসতা স্বীকার করেনি অনেক দেশেই তাদের হেডকোয়ার্টার ছিল ব্রিটেনের টেম্পল অফ লন্ডনের নাম শুনেছ না বন্ধুদের বলল রবিন টেম্পলাররাই ও নাম রেখেছিল তুমি তো দেখি অনেক কিছু জানো প্রশংসা করল গাইড প্রচুর বই পড়ো বোধ হয় ভালো হ্যাঁ যা বলছিলাম ফ্রান্সের রাজা কিং ফিলিপ দ্য ফেয়ার একসময় শঙ্কিত হয়ে উঠলেন তার ধারণা হল অতিরিক্ত শক্তিশালী হয়ে পড়েছে টেম্পলাররা ওদের দমন করা দরকার তাই তেরোশো সালে ফ্রান্সে রাখা টেম্পলারদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিলেন গ্রেপ্তার করলেন ওদের মাস্টারকে টেম্পল অফ প্যারিসে ছিল ফ্রান্সের টেম্পলারদের হেডকোয়ার্টার ওদের ধনরত্ন সব ওখানেই রাখা ছিল শ্রোতাদের আগ্রহ বোঝার জন্য কথা থামিয়ে ওদের মুখের দিকে তাকালো গাইড সবাই তাকিয়ে আছে তার মুখের দিকে খুশি হয়ে বলতে লাগলো আবার রাজার পরিকল্পনা জেনে ফেলেছিলেন পোপ শেষ মুহূর্তে সাবধান করতে পেরেছিলেন টেম্পলারদের হাতে তখন সময় নেই এর মধ্যেই যতটা পারলো ধনরত্ন মাটিতে পুঁতে ফেললো কিছু পাচার করে দিল বাইরে সোফাইল ডোপার এক পূর্বপুরুষ ছিল টেম্পলার কিছু জিনিস নিয়ে ফ্রান্স থেকে পালিয়ে এলো সে তারপর বংশ পরম্পরায় ওই সব জিনিস পাহারা দিতে লাগলো ডোপারা ওদের কাছে ওগুলো ছিল মহাপবিত্র নষ্ট কিংবা খরচ করার কথা ভাবতেও পারত না শেষ পাহারা দেয়ার ভার পড়েছিল সোফাইল ডোপার উপর শোনা যায় এক সিন্ধুক সোনার পাত সোনার উপর অনেক গহনা মুদ্রা আর দামি দামি পাথর ছিল তার কাছে ডোপার মাথায় নাকি ছিট ছিল বিয়ে থা করেনি সন্তান হয়নি তার মৃত্যুর পর ওসব জিনিস পাহারা দেয়ার আর কেউ রইল না কোথায় আছে ওগুলো বলেও যায়নি কাউকে সুতরাং তার মৃত্যুর সঙ্গে সঙ্গে নিখোঁজ হয়ে গেল অত টাকা ধনরত্ন গুপ্তধনগুলো এখন আছে কোথায় জিজ্ঞেস করলো একজন আগ্রহী ট্যুরিস্ট কেউ কিছু জানে না জানে না গাইড বলল বহু বছর আগের কথা নিশ্চয়ই অনেক খোঁজা হয়েছে ওগুলো কেউ পেয়ে গিয়ে থাকলে চুপচাপ মেরে দিয়েছে কাউকে কিছুই জানায়নি যে লোকটা প্রশ্ন করল সে লম্বা চড়া কাত্তার ঝাঁকড়া চুল তার একজন সঙ্গী আছে ওই লোকটা বেটে হালকা পাতলা চুল কম সে বলল যদি সে গাধা হতো তাহলে জানাতো জানালে অন্য কেউ কেড়ে নেওয়ার ভয় আছে না খ্যাক করে হাসল সে তার কথা বা হাসি কোনটাই ভালো লাগলো না গাইডের তবে কিছু বলল না এড়িয়ে গেল ট্যুরিস্টদের সঙ্গে ঘুরে ঘুরে দুর্গ দেখতে লাগলো গোয়েন্দারা গাইড ওদের নিয়ে যাচ্ছে এক ঘর থেকে আর ঘরে প্রায় সবই ধ্বংসপ্রাপ্ত দেখার তেমন কিছু নেই এক ঘেয়ে লাগতে আরম্ভ করলো মোসা জিনার ঘর দেখার চেয়ে বরং লোক দুজনের দিকে বেশি নজর দিল ওরা এই বেটে লোকটা তো একটা বানর ফিসফিস করে মুসা বলল চেহারা দেখো আর লম্বুটা একটা সার কেমন অদ্ভুত জোর তাই না মুসার সঙ্গে একমত হয়ে বলল জিনা তবে বেটিটাকে ভাড়ের মতো লাগলো লোক কিন্তু ভালো দেখলে না পকেট থেকে চিনির টুকরো বের করে রাফিকে দিল রাফির সঙ্গে যেই ভালো ব্যবহার করবে জিনার কাছে সে লোক ভালো হয়ে যাবে সুতরাং আলোচনাটা তেমন জমলো না কিশোরের হাত ধরে টানল মশা এই ভাঙা চৌড়া টুকরো আর কি দেখবো চলো চলো সামনে যাই দাঁড়াও না আর একটু দেখি সুরঙ্গ আর মাটির নিচের ঘরগুলো তো একটাও দেখলাম না ওগুলোই আসল ভূত নেই তো হেসে বলল রবিন থাকলেই বাকি এত মানুষের মধ্যে ভূত বেরোনোর সাহস পাবে না একলা বেরিয়ে লাভ নেই একা একা বিরক্ত লাগবে তাই সবার সঙ্গে থাকতে বাধ্য হলো মোসা এই সময় গাইড বলল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান দুর্গের ওপরটা দেখা শেষ করেছি আমরা এবার নিচে নামব মাটির নিচে এখানে বিদ্যুৎ নেই মন নিয়ে নামতে হবে একটু দাঁড়ান সবাইকে এনে দিচ্ছি মম নিয়ে এসে সবার হাতে হাতে দিল সে বলল আসুন এদিক দিয়ে আসুন এবং এই প্রথম যেন রাফিকে নজরে পড়ল তার ভুরো জিনার দিকে তাকিয়ে বলল দেখো কোন ধরনের পোষা জানোয়ার নিয়ে নামার নিয়ম নেই কি হবে তাতে তর্ক শুরু করলো জিনা নিচে কুকুর নামালে কি অসুবিধা হবে তার জবাব দিতে পারল না গাইড শেষে আমতা আমতা করে বলল ঠিক আছে নামুক তবে যেন কোনো গন্ডগোল না করে হাঁপ ছাড়ল জিনা তাড়াতাড়ি বলল না না করবে না রাফি খুব ভালো কুকুর শক্ত করে ধরে রাখবো আমি আর কোনো প্রাণীতে অসুবিধা নেই তো মুচকি এসে বলল বেটে লোকটা পকেট থেকে একটা সাপ বের করে ফেলে দিল মাটিতে এটা আমার পোষা সাপ তবে বাধার উপায় নেই কুকুরের মতো গলাও নেই কলার পরানোও যায় না এখানেই থাকো কি বলেন লাফিয়া সরে গেল ইংরেজ মহিলা আরো দুজন মহিলা ভয় চিতার করে উঠল হাতের ছড়ি তুলে বাড়ি মারতে এলো একজন বয়স্ক লোক হেসে উঠল মোসা দূর এটা রবারের সাপ ট্যুরিস্টরা শ্বসী নিঃশ্বাস ফেলল কিন্তু গায়ে জেগে গেল এটা কি ধরনের রসিকতা হলো গোয়েন্দাদের দেখিয়ে বলল ওরা করলেও না হয় মানাত আপনার বয়সী একজন লোক সরি বলে সাপটা তুলে নিয়ে পকেটে ফেললো বেটে লোকটা ঝটকা দিয়ে ঘুরে দাঁড়ালো গাইড বললো আসুন আপনারা নিচে নামার শরীর দিকে এগিয়ে গেল সে কিশোরের কাছে ঘেসে এলো মশা কেমন অদ্ভুত আচরণ করলো লোকটা তাই না নীরবে মাথা মাাল কিশোর গাইডের পিছু পিছু খুব সাবধানে নামতে লাগলো দলটা গেছে পা অনেক ঘাড় ভেঙে না মরলেও হাত পা ভাঙতে হবে তাতে কোনো সন্দেহ নেই ছোট একটা ঘরে নামলো গাইড ঘরটার নিচু ছাদ সানবাসন মেঝে দেয়ালগুলো চারকোনা নয় গোল সিঁড়ির নিচে দাঁড়িয়ে সবার জন্য অপেক্ষা করতে লাগলো সে সবাই নেমে এসে ঘিরে দাঁড়ালো ওকে মোমটা উঁচু করে ধরে বলল সে সুড়ঙ্গ ধরে গিয়ে এবার যানজনগুলো দেখবো আমরা তবে বেশিরভাগ ঘরেই ঢোকা যাবে না ইট গেথে দরজা বন্ধ করে দেয়া হয়েছে যাতে কেউ ঢুকতে না পারে ও তাহলে আর কি দেখবো হতাশ হয়ে বলল জিনা মাটির নিচে ওসব ঘর দেখার আগ্রহই তার বেশি ছিল এছাড়া আর কোনো উপায় ছিল না সান্ত্বনা দেয়ার ভঙ্গিতে বলল গাইড খোলা রাখলে কখন কার মাথার উপর ভেঙে পড়ে তার ঠিক আছে নাকি ওই একটা বাদে হাত তুলে একটা মুখ দেখালো সে আর সব বন্ধ করে দেয়া হয়েছে ওটাও খুব শিগগিরই দেয়া হবে এখানে কোনো দুর্ঘটনা ঘটুক এটা আমরা চাই না সুরঙ্গ মুখটা দিয়ে মাঝারি উচ্চতার একজন মানুষ সোজা হয়ে হেঁটে ঢুকতে পারবে ভেতরে কি আছে ভালো করে দেখার জন্য মোম হাতে মুখটার কাছে এগিয়ে গেল সবাই উকে যেতে লাগলো ভেতরে পারলে সবাই ঢুকে পড়ে গাইড বলল দেখুন ওখানে ঢোকাটা মোটো নিরাপদ নয় তাহলে বাধা দিতাম না অনেক জায়গায় দেয়াল ভেঙে পড়েছে ছাতও পড়ে যেতে পারে যে কোনো সময় কর্তৃপক্ষ ট্যুরিস্টের ঢুকতে বারণ করে দিয়েছে জিনার মতোই তিন গোয়েন্দাও হতাশ হলো সবই যদি বন্ধ তাহলে কি দেখতে এলো ওদের মুখ কালো হয়ে যেতে দেখে সান্ত্বনা দেয়া সুরে গাইড বলল মন খারাপ করো না ওসব ঘরে দেখার তেমন কিছু নেই রহস্যময় কিছু নেই এ দুর্গের নিচে কেন গুপ্তধন আছে বললেন না রসিকতা করে বলল বেটে লোকটা আছে বলিনি আমি বলেছি ছিল দেয়াল তুলে দরজা বন্ধ করার আগে প্রত্যেকটা ঘর তন্নতন্ন করে খোঁজা হয়েছে কিছুই পাওয়া যায়নি একটা মোহরও না তো জেন্টালম্যান আমরা উপরে যেতে পারি কি বলেন কেউ বলল চলুন কেউ বলল কিছুই তো দেখলাম না গাইড মাথা নাড়ল এর বেশি আর কিছু দেখার উপায় নেই সরি মোম হাতে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো সে এই সময় এক কাণ্ড করলো রাফি একটা ইঁদুর দেখে ঘাউ করে উঠে এক হ্যাঁ টানে জিনার হাত থেকে কলার ছুটিয়ে নিয়ে পিছু নিল ওটার চিৎকার করে ডাকতে লাগলো জিনা এই রাফি জলদি আয় না কিন্তু বলছি আয় কিন্তু কে শোনে কার কথা ইঁদুরের পিছু নিয়ে ঘাউ ঘাউ করতে করতে অন্ধকার সুরঙ্গে ঢুকে পড়লো সে আবার চিৎকার করে উঠলো জিনা এলিনা রাফি ধরে আনার জন্যে সেও পিছু নিল কুকুরটার সুরঙ্গের ভেতরে আশা করেছিল পাথর আর ইটকাছের ছড়াছড়ি হবে কিন্তু ওসব কিছুই নেই পরিষ্কার করে ফেলা হয়েছে অনেক সামনে চলে গেছে রাফি ওর ডাক কানে আসছে মোমটা মাথার উপর উঁচু করে ধরে দ্রুত হয়ে জিনা টুরিস্টরা সবাই উঠে গেছে সিঁড়িতে কেবল দাঁড়িয়ে আছে উদ্বিগ্ন তিন গোয়েন্দা সুরঙ্গের দিকে তাকিয়ে জিনার ফেরার অপেক্ষা করছে ওরা গাইড বলেছে সুরঙ্গটাই ঢোকা বিপজ্জনক ধসে পড়ার ভয় আছে জিনা বিপদে পড়বে না তো অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠল কিশোর মোসা আর রবিনকে নিয়ে ঢোকার কথা ভাবছে এই সময় রাফিকে টেনে নিয়ে বেরিয়ে এলো জিনা উপরে ওঠার পর তাকে খুব এক চোট বকে নিল গাইড বলল কুকুর নিয়ে কেন ঢোকা বারণ বুঝতে পেরেছ জিনা জবাব দিতে পারলো না স্ট্যান্ড থেকে সাইকেল নিয়ে বাইরে বেরিয়ে এলো গোয়েন্দারা মুখ বাঁকিয়ে মুসা বলল ঘোড়ার ডিমের দুর্গ ও দেখার জিনিস হলো বাড়ি ফিরে যখন দেখল টেবিলে জানাস্তা সাজিয়ে অপেক্ষা করছেন জিনার আম্মা মিসেস পার্কার তিন গোয়েন্দার কেরিয়ানটি হাসি ফুটল মোসার মুখে স্যান্ডউইচ ফ্রুটকেক মাখন আর আপেলের জ্যাম দেখে চেহারার ভঙ্গিই বদলে গেল তার ভুলে গেল বিরক্তিকর প্ল্যাকস্ট ক্যাসেলের কথা চেয়ার চেনে বসে পড়ল খিদে পেয়েছে তাই খাবার দেখে সবার মুখে উজ্জ্বল কেবল জিনা চুপ করে রইল মনে হচ্ছে খুব চিন্তিত ব্যাপারটা লক্ষ্য করে উদ্বিগ্ন হলেন মিসেস পার্কার জিনা কি হলো তোর বেশি রোদ লাগিয়েছিস নাকি জ্বর চর এলো না তো না মা আমি ঠিকই আছি বাগানে কাজ করতে হবে মিসেস পার্কার উঠে চলে গেলেন চা খাওয়া হয়ে গেলে কিশোর জিজ্ঞেস করল জিনা কি হয়েছে কিছু একটা হয়েছে তোমার কোনো সন্দেহ নেই কি ভাবছো বুঝতে পারছি না কি বুঝতে পারছ না মনে হলো সুরঙ্গের মধ্যে কিছু একটা দেখেছি আমি চমকে গেল মোসা খাইছে ভূত না তো তোমাকে ধরতে আসছিল আরে দূর তোমার খালি ভূত ভূত অধৈর্য ভঙ্গিতে হাত নাড়ল রবিন জিনা কি দেখলে জানলা দিয়ে ও কি দিয়ে দেখল জিনা মা আসছে কিনা বলল রাফির পিছু পিছু সুরঙ্গে ঢুকে গেলাম মোমবাতিটা তুলে ধরে রেখেছি সামনে সুরঙ্গের মধ্যে ঘেহ করছে রাফি ইঁদুরটা বোধহয় ওখানেই ঢুকেছিল একটা গর্তের মধ্যে পেলাম ওকে ঝুঁকে ওর কলার চেপে ধরে আবার সোজা হয়ে তাকাতেই চোখ পড়ল একে দেয়ালে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা দেখলাম ওখানে কি ধরনের চিহ্ন আগ্রহে সামনে ঝুকে গেল কিশোর অনেকটা হায়ারোগ্লিফের মতো পুরনো আমলের কোনো লেখা রহস্যময় তাতে কোনো সন্দেহ নেই ভালো করে দেখার সুযোগ পায়নি তাছাড়া অনেক জায়গায় খুঁয়ে গেছে কিছুই বুঝতে পারিনি তবে মাথার মধ্যে জিনিসটা গেড়ে বসেছে আমার কি মনে হয় যেন ওটা কোনো ধরনের মেসেজ গুপ্তধন কোথায় আছে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে লেখাগুলোতে টেম্পলারদের গুপ্তধন হেসে উঠলো মোসা পাগল আর কি একবার ঢুকে এত সহজেই যেটা তোমার চোখে পড়ে গেল তুমি কে ভেবেছো এর আগে কখনো আর কারো চোখে পড়েনি না পড়েনি জোর দিয়ে জি না সোফাইল ডোপা বেঁচে থাকতে অন্য কারো ঢোকার সম্ভাবনা ছিল না ওখানে মোসার পক্ষ হয়ে তর্ক শুরু করলো রবিন কিন্তু তার মৃত্যুর পর শত শত বছর ধরে হাজার হাজার মানুষ ঢুকেছে ওখানে কেউই যে দেখতে পায়নি এটা বিশ্বাস করতে বলল না আমাকে মুখ কালো করে ফেলল জিনা সমর্থনের আশায় কিশোরের দিকে তাকালো কিশোর তুমি কি বলো চুপ করে ভাবছিল কিশোর বলল হুম আমি আমার ধারণা সাংকেতিক ওই লেখা গোপনেরই মেসেজ নইলে কথা নেই বার্তা নেই দেয়ালের গায়ে কতগুলো চিহ্ন আঁকতে যাবে কোনো কেউ এখন প্রশ্ন হলো গুপ্তধনগুলো উদ্ধার হয়েছে কিনা হতেও পারে আবার নাও পারে লোকের চোখে পড়লে আর চেষ্টা করলেই যে মানে বের করে ফেলতে পারবে এর কোনো শিওরিটি নেই তাছাড়া পাওয়া গিয়ে থাকলে গুজব শোনা যেত কিন্তু ওরকম কোনো গুজব আজ পর্যন্ত শোনা যায়নি তবে আমি নিরানব্বই ভাগ শিওর গুপ্তধন নেই মুসা বলল তাহলেও এক পার্সেন্ট সম্ভাবনা থেকে যাচ্ছে কিশোর পক্ষ নেয় গলার জোর বাড়লো জিনার বসে বসে খামোখা তর্ক আর বকর বকর না করে গিয়ে দেখলেই তো পারি অথ ধরে নেয়া নিয়ে দরকারটা কি আর ধরছি যখন নেই না বলে আছে বলতে বাধা কোথায় আছে বললে আর কিছু না হোক ছুটি কাটানোর জন্য একটা মজার কাজ পেয়ে যাব হুম এটা অবশ্য চুক্তির কথা রবীন্ বলল ঠিক আছে কুপ্রধান খোঁজার স্বপক্ষে প্রথম ভোটটা আমিই দিলাম আমিও হাত কিশোর চারজনের মধ্যে তিনজন তো হয়েই গেলে মুখ গোমড়া করে বলল মোসা আমি আর বাদ থাকি কেন দুর্গের তলায় গোপ্তধান খুঁজতে যেতে আমার কোনো আপত্তি অবশ্য থাকতো না যদি না ভূতের ভয় থাকত ফোরন কাটল রবিন গুপ্তধানের সঙ্গে এবার না হয় ভূত স্বীকার করব আমরা কি বলো কিশোর এত বড় বড় কথা বলো না রেগে গেল মোসা ওদের খপ্পে যেদিন পড়বে সেদিন বুঝবে মজা তাহলে আমরা গুপ্তধন উদ্ধারে যাচ্ছি আগের কথাই ফিরে এলো জিনা কিশোর কোনখান থেকে শুরু করা যায় বলতো এক কাজ করা যাক সুরঙ্গে ঢুকে আগে লেখাগুলো নকল করে আনা যাক তারপর মানে বের করার চেষ্টা করব কিন্তু ঢুকব কি করে কিশোর বলল দিনের বেলায় তো অসম্ভব দুর্গ লোকজন আর ট্যুরিস্ট দিয়ে ভরা থাকে ক্যাসেল দেখার ছুতোই সবার সঙ্গে নিচে নামবো আমরা রবিন বলল এক ফাঁকে ওদের অলক্ষে সরে যাব পাঁচজন একসঙ্গে সরব অসম্ভব দেখে ফেলবে অনেকক্ষণ চুপ থেকে থেকে বিরক্ত হয়ে পড়ল রাফি ওর দিকে কেউ তাকাচ্ছেও না সে যে আছে ওখানে জানান দেওয়ার জন্যে তুলে বলল হাউ। হেসে ফেললো মোসা দূর বেটা চুপ কর পণ্ডিত হয়েছে কি বুঝলো কুকুরটা কে জানে মশার দিকে তাকিয়ে কৃতজ্ঞ ভঙ্গিতে জীব ঝুলিয়ে দিল ওর প্রতি যে নজর দেয়া হয়েছে এতেই খুশিও তাহলে কিভাবে ঢুকতে চাও কিশোরকে জিজ্ঞেস করল রবিন রাতের বেলা দুর্গে চুরি করার কিছু নেই তাই ওই সময় পাহারা থাকে না সহজেই ঢুকে পড়তে পারবো আমরা আজকে উঠলো মোসা রাতের বেলা অন্ধকারের মধ্যে মাটির নিচে দিনই কি আর রাতি কি সব সময় অন্ধকার বাইরে অবশ্য অন্ধকার থাকবে না পূর্ণিমা তবু হেসে বলল রবিন পূর্ণিমার সময়ও রাতের বেলা তেনারা বেরোন না তাই মূসার এত ভয় হ্যাঁ বিরক্ত হয়ে বলল কিশোর এক কথার মধ্যে আরেক কথা এই ভূতের ফ্যাঁচফ্যাঁচানি বাদ দাও তো রাতের বেলায় সুরঙ্গে ঢুকবো আমরা এবং আজ রাতেই সেটা আর কোনো উপায় নেই ঠিক আছে সন্ধ্যা লাগতেই সাদা রোপার থালার মতো বিশাল এক চাঁদ উঠল আবহাওয়া ভালো রাতে খাওয়া দাওয়ার পর জিনার বাবা মা বেডরুমে ঢুকে গেলে চুপি চুপি বেরিয়ে পড়লো গোয়েন্দারা সঙ্গে নিল টর্চ কাগজ আর পেন্সিল। সাইকেল নিয়ে ব্ল্যাকস্টোন ক্যাসেলে রওনা হলো তারা নেই ধীরে সুস্থে সাইকেল চালাচ্ছে ওরা মুসার পাশে পাশে দৌড়াচ্ছে রাফি সাগর থেকে ফুরফুরে হাওয়া আসছে অবশেষে সামনের দেখা গেল বিশাল ক্যাসেলের কালো অবয়ব দুর্গের কাছে এসে সাইকেল থেকে নামল গোয়েন্দারা আশপাশটা নির্জন কোনো লোক চোখে পড়ল না স্বস্তির নিশ্বাস ফেলে কিশোর বলল যা বলেছিলাম পাহারানি একদিকে দেয়ালের কাছে কিছু ইটবালি আর সুরকি পড়ে আছে দেয়ালে মস্ত এক ফকর অনেকখানি ধসে পড়েছে সেটা মেরামত করার জন্যই বোধ আনা হয়েছে ওগুলো মুসাফ বলল এখান দিয়েই তো ঢোকা যায় তা যায় ঢুকতে কষ্ট হলো না মোটেও দিনের বেলা ভালো মতো দেখে গেছে সুতরাং সুরঙ্গে ঢোকার পথটাও খুঁজে বের করে ফেললো সহজে সেই বে নিচে নেমে এলো ওরা আগে আগে চলেছে জিনা রাফির কলার শক্ত করে ধরে রেখেছে ইঁদুরের গন্ধ পেয়ে কেবলই ছুটে যেতে চাইছে রাফি পদ দেখিয়ে তিন গোয়েন্দাকে নিয়ে চলল জিনা পায়ের শব্দ বদ্ধ জায়গায় প্রতিধ্বনিত হয়ে বিচিত্র আওয়াজ তুলছে গায়ে কাটা দিল মোসার। ভয়ে ভয়ে চারপাশে তাকাল একটা দেয়ালের কাছে এসে দাঁড়িয়ে গেল জিনা আলো ফেলল দেয়ালে বলল, এই যে দেখো গলা বাড়িয়ে দিল তিন গোয়েন্দা দেখলো তিন লাইনে আঁকা হয়েছে অদ্ভুত শব্দগুলো হুম মাথা দুলিয়ে বলল কিশোর রহস্যময়ই মনে হচ্ছে রবিন লিখে তো কাগজ পেন্সিল বের করে নকল করতে আরম্ভ করলো রবিন বাকি তিনজনে টর্চের আলো ফেলে আশপাশটা দেখতে লাগলো বেশি ক্ষয় হয়ে গেছে রবিন বলল অনেক জায়গায় পড়া যায় না তার মানে অনেক পুরোনো কিশোর বলল সুতরাং এটা টেম্পলারদের গুপ্তধনের মেসেজ এটা ভাবতে অসুবিধে নেই জিনা বলল যদি নাও হয় বলল। এটা কি আমরা খেলা হিসেবেই নেব রাত দুপুরে এসে সুড়ঙ্গের নামাটাও কম রোমাঞ্চকর নয় রবিন দ্রুত কাজ সেরে ফেলল নকলটা ঠিক মতো হয়েছে কিনা দেয়ালের লেখার সঙ্গে বারবার মিলিয়ে দেখল সন্তুষ্ট হয়ে কাগজটা ভাঁজ করে রেখে দিল পকেটে মুখ তুলে বলল শেষ কিশোর বলল চলো তাহলে এখানে আর কিছু করার নেই ফিরে চলল গোয়েন্দারা রাফের এত তাড়াতাড়ি ফেরার ইচ্ছে নেই মাত্র তো ঢুকলো একটা ইঁদুরকেও তাড়া করা হলো না জিনার দিকে তাকিয়ে আবদার করলো খোক ইঁদুর তাড়ানো লাগবে না সাফ মানা করে দিল জিনা গিয়ে পড়ো কোনো চোরাগর্তের মধ্যে তারপর তোমাকে বের করতে গিয়ে মরি আমরা ওইসব হবে না পরদিন সকালে কাগজটা নিয়ে বসল ওরা কিন্তু কোনো মানে বের করতে পারল না অনেক মাথা খাটিয়েও কিছু বের করতে পারল না কিশোর শেষে বলল এটা আপাতত থাক পরে হয়তো বুঝতে পারবো আগে ব্ল্যাকস্টোন ক্যাসেল সম্পর্কে আরো জানা দরকার এবং সেটা জানার জন্যেই দল বেঁধে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো ওরা মুসার মনে হচ্ছে অহেতুক সময় নষ্ট করতে যাচ্ছে ওরা তার চেয়ে সাগরে সাতার কাটতে নামলে অনেক ভালো হতো জিজ্ঞেস করল কোথায় যেন খুঁজতে হবে বললে কিশোর আরক হেসে ফেলল রবিন আরে না আর্ক মানে তো নৌকা আমরা যাচ্ছি আরকাইবে কিন্তু টাউন হলে পৌঁছে হতে হলো ওদের ব্ল্যাকস্টোন ক্যাসেলের ব্যাপারে তথ্য জোগাড় করতে এসেছে শুনে রিসেপশনিস্ট বলল এখানে কিছু নেই তবে ওদের সাহায্য করলো সে আর একটা অফিসে ফোন করে সেখানকার ক্লার্ককে বলে দিল ওদের সাহায্য করার জন্যে ক্লার্ক একজন বুড়ো মানুষ অনেক বড় গোফ রিসেপশনিস্টের মতোই ভদ্র আন্তরিকতার অভাব নেই কিন্তু গোয়েন্দাদের তেমন কোনো সাহায্য করতে পারল না আমাদের যদি আরকাইভ থাকতো তাহলে অবশ্যই দেখাতাম তোমাদের বললো সে কিন্তু জন্ম মৃত্যু আর বিয়ে সংক্রান্ত রেকর্ড ছাড়া আর কিছুই নেই আমাদের রেজিস্টারে ব্ল্যাকস্টোন বা এই এলাকার অন্য কোনো ক্যাসেলের কথা নেই এলাকার ইতিহাস নিয়ে গবেষণা করছো তোমরা খুব ভালো কাজ সাধ্য থাকলে সব রকম সাহায্যই করতাম তোমাদের তোমরা কাজ করো না মিউজিয়ামে চলে যাও ওখানে কিছু পেতে পারো ক্লার্ককে ধন্যবাদ জানিয়ে অফিস থেকে বেরিয়ে এলো ওরা আরো হতাশ হয়েছে মোসা তো বলেই বসলো জাহান নামে গুপ্তধন চলো সাঁতার কাটিকে তাই ভালো হবে বৃষ্টি নামলে আর কিছু করতে না পারলে তখন না হয় আবার খুঁজতে বেরোবো কিন্তু জেদ চেপে গেছে কিশোরের মাথানারে বলল না এর একটা বিহিত না করে আমি ছাড়বো না মিউজিয়ামে যাবো আমরা চলো আর আপত্তি করে লাভ নেই বুঝে চুপ হয়ে গেল মশা মিউজিয়ামে এলো ওরা ছোট মিউজিয়াম এক মহিলা হাসি দিয়ে স্বাগত জানালো ওদেরকে একা বসে থাকতে থাকতে বোধহয় বিরক্ত হয়ে গিয়েছিল ওদের প্রশ্নের জবাব দিতে কোনো দ্বিধা করলো না হ্যাঁ ব্ল্যাকস্টোন ক্যাসেলের ব্যাপারে কিছু তথ্য আছে আমাদের রেকর্ডে এমনকি একটা নকশাও প্রিন্ট করে বিক্রি করি আমরা যাতে ট্যুরিস্টদের দুর্গের মধ্যে ঘুরতে সুবিধা হয় মহিলা জানালো এটা একটা খবর বটে মুহূর্ত উজ্জ্বল হয়ে উঠল গোয়েন্দাদের মুখ ওরা ভেবেছিল এখানেও নিরাশ হতে হবে সোনার সঙ্গে সঙ্গে পয়সা বের করে দিল কিশোর একটা কপি দিন আমাকে ড্রয়ার থেকে এক কপি নকশা বের করে মহিলা বলল। অবাক কাণ্ড তিন চার হপ্তা ধরে একটা নকশা বেচতে পারলাম না আর আজ সকালবেলাতেই দুই দুইটা একটু আগে দুজন ভদ্রলোক এসে এক কপি কিনে নিয়ে গেছে আজব জোর একজন লম্বা আর একজন বেটে একজন সারের মতো আরেকজন একজন যেন ফদলেই উড়ে যাবে বেটে লোকটা আচরণও করে কেমন একদম ভাড়ের মতো চট করে কিশোরের দিকে তাকালো না মহিলার বর্ণনা শুনেই আজ করে ফেলেছে লোকগুলো কে গতকাল ওরাও দুর্গ দেখতে গিয়েছিল নকশা আগ্রহী কেন ওরা কি গুপ্তধন খুঁজছে নকশার কপি কিনেছে না আলমনে বিড় করলো কিশোর নিচের ছোটে চিমটি কাটলো একবার বন্ধুদের দিকে তাকিয়ে চোখ টিপে বলল এসো মিউজিয়াম দেখি ওরা ছাড়া আর কোনো দর্শক নেই দেখারও নেই তেমন কিছু নকশাটাও ওদের কোনো তথ্য দিতে পারল না বরং হতাশ করলো আরো কিশোর ভেবে খুশি হয়েছিল নকশাতে মাছের নিচের ঘর আর সুরঙ্গ আঁকা থাকবে কিন্তু নেই বন্ধ করে দেয়া হয়েছে বলে ওগুলো আঁকার প্রয়োজন বোধ করেনি নকশাকার টুরিস্ট যদি ঢুকতে না পারে একে লাভ কি মহাবিরক্ত হয়ে মুসা বলল এসব বাদ দিয়ে চলো কাজের কাজ করি গিয়ে কিছু গুপ্তধন পাওয়া যাবে না যাবে না ধরে নিয়েই কাজে নেমেছি আমরা দরজার দিকে এগোতে এগোতে বলল কিশোর মন খারাপ করছো কেন একটা জায়গায় খোঁজা বাকি রয়ে গেছে এখনো জিনা বলল। পাবলিক লাইব্রেরি ডেস্কে বসা মহিলা ওদের কথা শুনে ফেলল হেসে বলল, যাও ওখানে গেলে ওই দুই লোকের সঙ্গে দেখা হয়ে যেতে পারে ওরাও বলা বলি করছিল ওখানে যাবে আজকাল দেখি আমাদের লোকাল হিস্টোরিতে আগ্রহী হতে আরম্ভ করেছে লোকে খুবই ভালো এটা বাইরে চলে গেল ওরা উজ্জ্বল রোদে দাঁড়িয়ে লাইব্রেরিতে যাওয়া নিয়ে আলোচনা করলো কয়েক মিনিট আমরা যা করছি ঠিক তাই করছে ওই দুজনও না বলল এটা তোমাদের অবাক করছে না মিস্টার লম্বু আর মিস্টার বাটুল নামটা কেমন হলো বলো তো যাই হোক ওরা যা করছে তার ইতিমতো সন্দেহ জায়গায় আমার জায়গায় না মুসা বললো ওরা টুরিস্ট টুরিস্টরা যা করে থাকে ঠিক তাই করছে এতে অবাক হওয়ার কি দেখলে রেগে উঠল জিনা আসলে জেদ করছো তুমি যেহেতু কাজ তোমার পছন্দ হচ্ছে না তাই উল্টোতর্ক করছো ঝগড়া বেঁধে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি বলল রবিন দুজনের কথাই ঠিক হতে পারে গোপ্য খোঁজাও লাগতে পারে ওরা আবার টুরিস্টের সাধারণ হতে পারে কোনটা ঠিক মোসার প্রশ্ন লাইব্রেরিতে যেতে হবে আমাদের বলল কিশোর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ঝগড়া করে আর অনুমানের উপর কথা বলে লাভ নেই চলো যাই আগে মিউজিয়াম থেকে বেশি দূরে না লাইব্রেরি ওরাও ঢুকছে ওই সময় ওই দুই টুরিস্টও বেরিয়ে আসছে আর একটু হলেই লম্বুর সঙ্গে ধাক্কা লেগে যেত চিনার ওরাও ছেলে মেয়েদেরকে চিনে ফেলেছে চওড়া হাসি হেসে বললো বেটে লোকটা হ্যালো আছো কেমন তোমার কুকুরটা এখনো ভালোই আছে দেখছি ওর তো এতদিনে পেটে অসুখ হয়ে মরে যাওয়ার কথা যা পেটুক বাইরের কেউ কিছু দিলে খাওয়া উচিত নয় কাল আমি চিনি টুকরো দিলাম আর কেমন গপ গপ করে খেয়ে ফেললো রাফির মাথায় চাপড় মেরে আদর করল সে তবে লোভি হলেও অন্যান্য স্বভাব ভালো রাফিও লেস তুলে নাড়তে লাগলো তাকিয়ে রইল লোকটার হাতের দিকে পকেটে ঢোকে কেনা দেখছে কিন্তু নিরাশ হতে হলো ওকে আজ আর চিনি টুকরো পাওয়া গেল না নাম কি কুকুরটার লম্বা লোকটা জিজ্ঞেস করলো রাফিয়ান জবাব দিল জিনা আমরা ডাকি রাফি সুন্দর নাম যাই তাহলে কাজ আছে কই এসো দুজনে গেটের দিকে চলে গেল গোয়েন্দারা লাইব্রেরিতে ঢুকল একজন কর্মচারী বইয়ে সিল মারছে তাকে জিজ্ঞেস করল কিশোর লাইব্রেরিয়ানের সঙ্গে দেখা করা যাবে কি না যাবে বলে অফিস দেখিয়ে দিল লোকটা লাইব্রেরিয়ানের নাম মিস্টার হেমিং মাঝ বয়সী হাসি খুশি একজন ভদ্রলোক ছেলে মেয়েদের স্বাগত জানালেন জিজ্ঞেস করলেন কি জানতে চাও। তিন গোয়েন্দা বিশেষ করে কিশোরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল জিনা গোপনের কথা বলে দেওয়া উচিত হবে কিনা ইশারা করল কিশোর আর দ্বিধা রইল না জিনার লাইব্রেরিয়ানকে ওদের আসার উদ্দেশ্য জানাল শুনে হাসলেন মিস্টার হেমিং হম দেয়ালের লিখন তাহলে তোমাদেরকেও আগ্রহী করে তুলেছে অনেকেই দেখেছে ওই লেখা তোমাদের মতোই ভেবেছে টেম্পলারদের গোপলের নিশানা রয়েছে ওই চিহ্নগুলোতে তোমরা কি ওই গোপলগুলো এখনও লোকানো আছে থাকতে পারে তাই না ঘুরিয়ে বলল কিশোর এমন কিছু তথ্য খুঁজছি যার সাহায্যে মেসেজের মানে বের করতে পারি রবিন কাগজটা দাও তো রবিন কাগজ বের করে দিলে সে তার ভাজ খুলে মিস্টার হেমিং এর সামনে রাখতে রাখতে বলল সে কপি করে আমরা আপনি কি কোনো সাহায্য করতে পারেন আমাদের এগুলোর চিহ্নের মানে অবশ্য বোঝা যায় হেমিং বললেন হাই আরো জানি না আমি এগুলো হাই আরোগ্লিফ কিনা না তাতেও সন্দেহ আছে তার মানে আপনি এই চিহ্ন আগেও দেখেছেন মাথা ঝাঁকালেন হেমিং অনেকেই দেখেছে তোমাদের মতো কপি করেও এনেছে গোয়েন্দারা হতাশা ঢেকে রাখতে পারল না ও লোক কিশোর যে কটার মানে বুঝতে পেরেছেন ওগুলো বলতে কি অসুবিধা আছে অসুবিধা নেই তবে এ দিয়ে তো এগোতে পারবে না প্রথম কয়েকে চিহ্নের মানে অবশ্য অনেকেই জেনেছে কিন্তু কিছু করতে পারেনি সবগুলোর মানে বের করতে না পারলে কোনো লাভই নেই কেউ পেরেছে কিনা তাও বলতে পারব না যেটুকু জানেন সেটুকুই বলুন না প্লিজ কাগজটা জেনে নিলেন হেমিং গোয়েন্দারা টেবিলের চারপাশে ঘিরে দাঁড়ালো ছবিগুলোর দিকে তাকালো এই যে দেখো এই গোল চিহ্নটা প্রথম সারির প্রথম চিহ্নটার উপর আঙুল রাখলেন হেমিং এটা দিয়ে সুরঙ্গামুখ বোঝানো হয়েছে যেটা দিয়ে ঢুকে মেসেজটা দেখেছ তোমরা গোলের ভেতরের এই লম্বা দাগটা দিয়ে হয়তো বোঝানো হয়েছে সুরঙ্গ ধরে সুজো চলে যাও নিজের অজান্তে মৃদু শীষ দিয়ে উঠল মোসা। আগ্রহী হতে আরম্ভ করেছে চেহারা থেকে বিরক্তি চলে গেছে ছাতারের কথা ভুলে গেছে আরও সামনে ঝুঁকে পড়লো সে দ্বিতীয় চিহ্নটা দেখিয়ে হেমিং বললেন দেখো একই রকম গোল চিহ্নের ভেতর দিয়ে আরেকটা রেখা বেঁকে গেছে বা দিকে তার মানে সুরঙ্গের মধ্যে বায়ে নিতে বলা হচ্ছে রবি উত্তেজিত হয়ে উঠেছে হ্যাঁ আর এই তিন নম্বরটা আবার বায়ে মোড় বলে উঠল উত্তেজিত জিনা এবং চার নম্বরটা জানে মোড় শান্তকণ্ঠে কিশোর বলল হ্যাঁ মাথা ছাঁকালেন হেমিং আর এই পাঁচ নম্বর ছবিটা দিয়ে কি বোঝানো হয়েছে বলতে পারবে না সবার মুখের দিকে তাকালেন তিনি এটাকে দেখতে কিসের মতো লাগছে বলো তো টাওয়ার বলে ফেললো কিশোর ঠিক প্রথম থেকে চিহ্নগুলো দিয়ে বোঝানো হয়েছে সুরঙ্গ নিয়ে নিয়ে একটা টাওয়ারের নিচে পৌঁছবে তুমি ছয় নম্বরে তীর চিহ্ন আঁকা হয়েছে ওপর দিকে করে তার মানে উপরে ওঠার নির্দেশ দিচ্ছে শেষ করে দিল কিশোর হ্যাঁ বুঝে গেছো চালাক ছেলে হেমিং বললেন তবে এ পর্যন্ত অনেকেই বুঝেছে তার পরে লাইন কেউ বুঝতে পারেনি এই চোখের মতো চিহ্নটা কি তার পরের খাড়া খাড়া দাগগুলো আতখানা সূর্য নিচের এসব বিচিত্র চিহ্ন এসবের মানে কেউ বুঝতে পেরেছে বলে জানা যায়নি তার মানে আশা এখনো আছে আমাদের জলজল করছে জিনার চোখ হাসলেন হেমিং সরাসরি না বলে দিয়ে আশাহত করতে চাইলেন না মেয়েটাকে বললেন গুপ্তধান খোঁজা যদি চালিয়ে যেতে চাও অহেতুক সুরঙ্গে নেমে কষ্ট করবে কেন ছাদ ধসে তলায় পড়ে মরার ঝুঁকিও আছে তাছাড়া দুর্গের নিচে যে গুপ্তধান আছে এমন কোনো ইঙ্গিত দেওয়া হয়নি বরং টাওয়ার দেখিয়ে দেওয়া হয়েছে ব্ল্যাকস্টোন ক্যাসেলের কাছে একটা টাওয়ার আছে ওটাই গিয়ে দেখতে পারো টাওয়ারটা ধসে পড়তে দেওয়া হয়নি মেরামত করে এখনো খাড়া রাখা হয়েছে তবে ঐতিহাসিক মূল্য ছাড়া আর কিছু নেই তাতে অতি সাধারণ রহস্যময় কিছুও নেই স্থানীয় লোকেরা নাম দিয়েছে ওটার ওয়াচ টাওয়ার কোন জায়গায় আছে ওটা যদি জানতে চাও তবে সার্ভে ম্যাপে দেখিয়ে দিতে পারি দেখাতে হবে না চিনি জিনা বলল নিরাশ হয়েছে আপনি বলতে চাইছেন ওখানে গুপ্তধান নেই শব্দ করে হাসলেন হেমিং নেই তা তো বলিনি বলেছি টাওয়ারটার কোনো রহস্য নেই লাইব্রেরিয়ানের কাছে অনেক সাহায্য পাওয়া গেছে তাকে ধন্যবাদ জানিয়ে বেরোতে যাবে এই সময় কথাটা মনে পড়ল কিশোরের জিজ্ঞেস করল গুপ্তধনের খোঁজ নিতে দু একদিনের মধ্যে কি আর কেউ এসেছিল হেমিং বললেন আসেনি কিন্তু তার সহকারী বলল এসেছিল দুজন লোক একজন লম্বা আর একজন বেটে ব্ল্যাকস্টোন ক্যাসেলের উপর লেখা কোনো বই আছে না তাও জানতে চেয়েছিল লম্বু এবং বাটুল ফোস করে উঠল জিনা তার মানে ওরাও এর পিছে লেগেছে আমাদের প্রতিদ্বন্দ্বী নাও হতে পারে কিশোর বলল আর যদি হয়ও অসুবিধে কি এটা একটা খেলা প্রতিদ্বন্দ্বী থাকলে জমবে ভালো ওদের থেকে এক পয়েন্ট এগিয়ে আছি আমরা রবিন বলল সুরঙ্গের দেয়ালের সাংকেতিক লেখা ওরা দেখেনি আমরা দেখেছি ক্যাসেলের কাছে টাওয়ারে গোপ্রধান থাকতে পারে এ খবর ওদের জানার কথা নয় কিন্তু আমরা জেনে বসে আছি আশা বাড়লো ওদের ভাবল সবগুলো সাংকেতিক চিহ্নের মানে বের করতে পারলে গোপ্রধান উদ্ধারের একটা ব্যবস্থা হয়েও যেতে পারে বাড়ি ফিরে দুপুরের খাওয়া সেরে আবার বেরিয়ে পড়লো ওরা ওয়াচ টাওয়ারে যাবে তেমন আহমরি কিছু নয় টাওয়ারটা অবশ্য মিস্টার হেমিং সে কথা আগেই বলে দিয়েছেন ওটার কাছে এসে সাইকেল থেকে নামলো ওরা ক্যাসেলের সমান বয়স হবে এটার জিনা বলল মাথা ঠেকালো কিশোর তবে পরে মেরামত করাতে অনেক নতুন লাগছে চলো ভালো করে দেখি ভেতরে ঢুকবো জানতে চাইল মোসা আগে বাইরে যেত দেখি চলো তবে বাইরে থেকে দেখে কিছুই বোঝা গেল না যদি কিছু থেকে থাকে ভেতরে আছে সুতরাং ভেতরে গিয়েই দেখা দরকার পাথরে তৈরি ঘোরনো সিঁড়ি উঠে গেছে টাওয়ারের চূড়ার কাছে সাংকেতিক লেখায় তীর চিহ্ন এঁকে যা বোঝানো হয়েছে তাতে মনে হয় একেবারে উপরে উঠে যাওয়ার কথা বলেছে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো ওরা অনেক জায়গায় ক্ষয়ে গেছে পাথর কোথাও কোথাও আলগা হয়ে গিয়েছিল সেগুলো সিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়েছে ওঠার সময় বায় দেখাচ্ছে সবাই সাংকেতিক চোখটার কথা মনে রেখেছে আশা করছে দেয়ালের কোথাও আঁকা দেখতে পাবে কিন্তু পেল না ওদের সঙ্গে রাফিয়ে উঠছে লাফিয়ে লাফিয়ে সেও নজর রেখেছে তবে চিহ্ন দেখার জন্য নয় পাথরের ফোকরে ইঁদুর আছে কিনা বোঝার চেষ্টা করছে প্রচণ্ড গরমে ঘামতে ঘামতে উপরে উঠে এলো ওরা টাওয়ারের চূড়ায় কোনো নেই গোল একটা বাটির বাটির মতো ঝোলা বারান্দা উঁচু ধারটা ঘোরানো রেলিং দেয়াল তুলে দিয়ে তৈরি করা হয়েছে একেবারে কিনারে গিয়ে দাঁড়ালো নিচে পড়ার কোনো ভয় নেই দেয়ালে একটু পরপর বড় ছিদ্র মোট বারোটা এগুলোকে লুপহোল বলে পুরোনো আমলে এসব ছিদ্র রাখা হতো যুদ্ধের সময় ওসবের ভেতর দিয়ে শত্রুর উপর তীর বা গুলি ছড়ার জন্যে এত উপর থেকে ওগুলোর ভেতর দিয়ে তাকালে আশেপাশের বহুদূর পর্যন্ত চোখে পড়ে টাওয়ারের উপরের ওই বাটি তন্নতন্ন করে খুঁজলো ওরা কিন্তু কিছুই চোখে পড়লো না মুসা বলল কই গুপ্তধনের তো কোনো চিহ্নই নেই মুখ বাকিয়া জিনা বলল হ্যাঁ যেন সাজিয়ে রেখে দিয়েছে এলেই পেয়ে যাবে এত সহজে যদি হবে তাহলে আজও কেউ খুঁজে পেল না কেন ওটা পেয়েছে কিনা জানছ কি করে আমার বিশ্বাস পেয়ে গেছে অহেতুক কষ্ট করছি আমরা তার চেয়ে এই একদোষ তোমার বিরক্ত হয়ে বলল কিশোর তুমি মুহূর্তেই নিরাশ হয়ে যাও আরে বাবা গুপ্তধন বা কি এত সহজ নাকি আগে কি আর খুঁজি নি আমরা কত কষ্ট করে তারপর বের করেছি কোনোবারেই সহজ হয়নি পাওয়া তার কথা কেড়ে নিয়ে জিনা বলল এবারও হবে না আমি বলি আবার খোঁজা উচিত হয়তো কোনো কিছু চোখ এড়িয়ে গেছে সুতরাং আবার খুঁজতে লাগলো ওরা রাফিও খুঁজছে ওদের সঙ্গে তবে সে গুপ্তধন খুঁজছে না খুঁজে বেড়াচ্ছে ইঁদুরের গন্ধ মেঝে আর দেয়ালের প্রতিটি ইঞ্চি ঠুকে দেখলো ওরা ফাঁপা আছে কিনা লুফলগুলো পরীক্ষা করল এমনকি ছেদ্রের কিনারগুলো খুঁচিয়ে দেখল কিন্তু কিছুই পাওয়া গেল না আমাকে যতই গালবন্দ করতে চাও করো মুসা বলল কিন্তু আমি সত্যি সত্যি আশা করতে পারছি না আর এখানে কিছুই পাওয়া যাবে না নিরাশলে হলে বলে দিল জিনা আমি আর শেষ না দেখে ছাড়বো না অন্তত ম্যাসেজের মানে বের না করা পর্যন্ত আমি থামছি না আমার মনে হচ্ছে কথা শেষ করতে পারলো না কিশোর মৃদু গড়গড় শুরু করলো রাফি না কুচু করে বাতাস শুকছে কেউ আসছে নাকি সিঁড়িতে পায়ের শব্দ প্রথম শুনতে পেল মোসা তারপর অন্য তিনজন নিশ্চয় কেউ আসছে সবাই সাবধান হয়ে গেল ওরা আসছে না তো ফিস করে বলল জিনা লম্বু আর বাটুল চন্দ্র পেল কি করে ওর আশঙ্কা ঠিক দুজনে শরীর মাথায় বেরিয়ে এলো ছেলে মেয়েদের দেখে ওরাও অবাক বেঁচে লোকটা সামলে নিল আগে হেসে বলল হরে আরে কাকে দেখছি হ্যাঁ আমাদেরই দেখছেন ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল জিনা গোয়েন্দারা কেউ খুশি না হলেও রাফি হলো আনন্দে দুইবার খেক করে লেজ নাড়তে নাড়তে এগিয়ে গেল লোকটার দিকে জিনাররা গায়ে মাখল না লোকটা পকেট থেকে টুকরো বের করে রাফির নাকের কাছে ধরে বলল বলতো বেটা কে খাবে নিজে জবাব দিল রাফি খাবে এই নে বলে টুকরোটা রাফির সামনে ফেলে দিল সেও লোভের মতো লুফে নিল কুকুরের সঙ্গে খাতির করেও আর জিনার মন ভোজাতে পারল না লোকটা তার ভাড়ের মতো হাসি পিত্তে জ্বালিয়ে দিল ওর পারলে তাকে মেরেই বসে জিনা অনেক কষ্ট সামলে নিল তারপর খুকুরা গোয়েন্দাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো লম্বা লোকটা টাওয়ারে চড়ে হাওয়া খেতে এসেছো নাকি চারপাশের প্রকৃতি দেখছো দেখা শেষ গলার ঝাঁজ কমাতে পারল না জিনা এবার আপনাদের পালা যত ইচ্ছে দেখুন আয় রাফি আয় করে সিঁড়ির দিকে গল সে তাকে অনুসরণ করল তিন গোয়েন্দা কয়েক ধাপ নামতে কানে এলো লম্বা লোকটা বলছে ভীষণ বদমেজাজি মেয়ে রাগে মুখ লাল হয়ে গেল জিনার ঘাবে গেল তিন গোয়েন্দা এখনই ফিরে গিয়ে না ঝগড়া বাঁধিয়ে দেয় কিন্তু গেল না জিনা আরো জোরে পা ফেলে ফেলে নেমে গেল নিচে গোড়ায় নেমে বেরিয়ে এসে ওপর দিকে তাকালো ওরা রেলিংয়ের কিনারে দাঁড়িয়ে নিচের দিকে চেয়ে আছে লোকগুলো দূর থেকে ওদের চেয়ার ভঙ্গি দেখে বোঝা গেল হাসি উধাও হয়েছে তার জায়গায় ঠাই নিয়েছে রাগ মন মেজাজ খারাপ করে বাড়ি ফিরল ওরা তবে টেবিলে সাজানো খাবারের বহর মুহূর্তে মোসার রাগ ধুয়ে পানি করে দিল কিশোর আর রবিনও খাবে মন দিল পারল না কেবল জিনা রাফিকে ধমক দিয়ে বলল তোকে আর আমি কিছু খেতে দেবো না কোথাকার এত খাওয়া খাস তারপরও পাজির না যে যা দেয় তাই গেলতে শুরু করে খেয়ে বকা কাঁচোচো হয়ে গুটিয়ে ওর পায়ের কাছে বসে পড়লো বেচারা রাফিয়ান খাওয়া শেষ করে মশার পরামর্শে সৈকত রওনা হলো ওরা ওর ধারণা খানিকটা সাতার ওদের মন ভালো করে দেবে ঠিকই বলেছে সে সাতারের পর জিনারও উত্তেজনা আর রাগ চলে গেল গরমও কম লাগছে এখন বেলা শেষ পশ্চিমের আকাশকে রাঙিয়ে দিয়ে ডুবে যাচ্ছে আগস্ট মাসের বিশাল লাল সূর্য ঘরে ফেরার আগে শেষবারের মতো পানিতে ছোঁ দিয়ে দিয়ে মাছ শিকার করছে কয়েকটা সিগাল একটা বালের ঢিবিতে এসে বসলো ওরা কিশোর জিজ্ঞেস করল রবিন কাগজটা পকেটে আছে না খুলে রেখেছে রবিন তুলে নিয়ে পকেট থেকে কাগজটা বের করে দিল মানে বের করার চেষ্টা করবে নাকি হ্যাঁ আচ্ছা এই চোখটা কি বোঝাই তো আর কি বলে দিল মোসা শয়তানের চোখ গুপ্তধানের কাছে শয়তান পাহারায় রয়েছে হাসল কিশোর ওই শয়তান কোথায় পাহারায় আছে সেটা জানতে চাই আমি জিনা বলল আচ্ছা লম্বু আর বাটুল টাওয়ারের খবর পেল কি করে নিশ্চয় কোনোভাবে সাংকেতিক লেখাটা ওদের চোখে পড়েছে আমাদের মতোই খুঁজতে খুঁজতে হাজির হয়েছে ওরা টাওয়ারে তার মানে ওদের থেকে এক পয়েন্ট এগিয়ে নেই আমরা বলল সমানে সমানে রয়েছি কিশোর এই চোখটা দিয়ে বোঝানো হয়নি তো যে যেই গুপ্তধন খুঁজতে এসে থাকো তোমরা সাবধান থেকে আবার দৃষ্টি আকর্ষণ করার জন্য হতে পারে হয়তো বলছে এদিকে নজর দাও কোন দিকে পরের চিহ্নগুলোর দিকে ছোট ছোট দাগ কি বুঝিয়েছে বারোটার মধ্যে একটা আবার কেটে দিলো কেন ভুলে একটা বেশি দিয়ে ফেলেছিল কেটে দিয়েছে তার মানে এগারোটাকে ধরতে বলেছে মুসা বলল কিন্তু ধরে করবোটা কি বুঝবো নিচের ছোটে দুবার চিমটি কাটলো কিশোর হঠাৎ বলে উঠল কেটে বাদ দিয়েছে বলে মনে হয় না বাদ দিতে চাইলে শেষটাকে কাটতো বেশি হয়ে গেলে তুমি কি করতে শেষটাকেই তো কাটতে নাকি মাঝখান থেকে ঘ্যাচ করে একটাই কেটে দিতে কোনটা করতে মুসা বলল আমি ওই সব আঁকতেই যেতাম না ওই পাগলামি কি করে প্রবীণ বলল আমি হলে শেষটাই কাটতাম জিনা বলল আমিও কিন্তু জিনিসগুলো কি খুঁটি নয় তো মুসা বলল নিশানা রাখার জন্য পোতা হয়েছে কোথাও না মাথা নাড়ল কিশোর খুঁটি খুব পলকা জিনিস অতি সহজে নষ্ট হয়ে যায় শক্ত কিছু বোঝানো হয়েছে যেটা বহুদিন টিকবে তাহলে কি গাছ প্রবীণ বলল তাও না গাছ হলে দাগগুলোর মাথার কাছে যাদের চিহ্ন আঁকা থাকতো এটা অন্য কিছু তাহলে কি কারখানার চিমনি মোসা বলল না তাও না এক সারিতে বারোটা কারখানা এই গোবেল বীচে অন্তত খুঁজে পাওয়া যাবে না এত কারখানা কোথায় চুপ হয়ে গেল মোসা জবাবের জন্য কিশোরের দিকে তাকিয়ে রইল নাটকীয় ভঙ্গিতে হাত তুলল কিশোর দাঁড়াও মনে হয় বুঝেছি আচ্ছা এই টাওয়ারের রেলিংয়ে এ লোপ আছে কয়টা বারোটা চেঁচিয়ে উঠল জিনা মোসা ওগুলোর কোনোটাতে লোকানো আছে ভাবছ জিনার প্রশ্ন তাহলে দেরি করছি কেন তর সইছে না মোসার জলদি চলো আবার টাওয়ারে দেখি গিয়ে ওগুলোতে গুপ্তান লুকানো নেই রাখা সম্ভব নয় তবে শত্রু লুকিয়ে রাখা সম্ভব নতুন আশা নিয়ে আবার কাগজটার দিকে ঝুঁকল চারজনে রবিন বলল এই আতখানা সূর্যের মানে কি আমারও তাই প্রশ্ন মাথা দিলল কিশোর মনে হচ্ছে যেন সূর্য উঠছে কিংবা ডুবছে হুম হতে পারে হঠাৎ মোসা বলে উঠল এই লোফলগুলোর ভেতর দিয়ে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে বলা হয়নি তো ঝট করে ওর দিকে ঘুরল কিশোর কুকড়ে গেল মশা ভাবল পাল্টা বোকার মতো কিছু বলে ফেলেছে এখন ধমক খেতে হবে কিন্তু ওর দিকে তাকিয়ে তুরি বাজালো কিশোর সাবাস ঠিক বলেছ তুমি এটাই বোঝানো হয়েছে ওই সময় লুপ ভেতর দিয়ে তাকালে নিশ্চয়ই কিছু চোখে পড়বে আবার টাওয়ারে যেতে হবে ইস আফসোস করে বলল জিনা আর একটু আগে বুঝতে পারলে আজই যেতে পারতাম গেল কাল উঠে যেতে হবে আর কি রবিন বলল কিন্তু রাতটা কাটাবো কি করে উত্তেজনা দমন করতে পারছে না জিনা কেন গুপ্তধনের স্বপ্ন দেখে দেখে ঝকঝকে সাদা দাঁত বের করে হাসলো মোসা। জটিল একটা সংকেতের সমাধান করে ফেলে খুব খুশি অসাধ্য সাধন করেছে বলে মনে হচ্ছে তার